নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে যাই তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজ 28 ফেব্রুয়ারি তোমাদের আশা 28 ফেব্রুয়ারি ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ শিফটে যে সমস্ত জিকে কেজিএস কোশ্চেন এসেছে সেই সমস্ত কোশ্চেন্স এক্সাম অ্যানালাইসিস করতে এসেছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তোমাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ চল্লিশটি क्वेश्चंस নিয়ে আসছি এবং হতে পারে কিছু কিছু কোশ্চেন্স এমনভাবে যে সঠিকভাবে পাওয়া যায়নি ঠিক আছে সেই টপিকের ওপর ভিত্তি করে কোশ্চেন্স তৈরি করা হয়েছে এবং কিছু কিছু কোশ্চেন্স রয়েছে এখানে খুব লিখিত করা রয়েছে ঠিক আছে তো তোমরা যারা দেখছো এই ভিডিওতে তাদের জন্য কিন্তু খুব আপকামিং যারা এক্সাম দেবে তো তাদের জন্য খুব উপকার লাগবে একবার ডিভিশন করে দেবে এবং যারা দেখছো তাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কত বেশি না দুশোটি লাইক দুশোটি লাইক যেন এই ভিডিওতে পড়ে তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা আমাদের রিকোয়েস্ট একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো তোমরা যদি পারো অবশ্যই সাপোর্ট করো আমাকে চলো আমাদের একে একে আজকে তোমাদের সমস্ত কোশ্চেন্স আলোচনা করবো কোশ্চেন্স নাম্বার ওয়ান তোমরা দেখতে পাচ্ছ টিপ্পনি লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য লোকনৃত্য থেকে কোশ্চেন্স আসছে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট প্রশ্ন দুই চোদ্দতম জনগণনা কবে হয়েছিল তো চোদ্দতম জনগণনা হয়েছিল দু হাজার এক সালে আত্মসম্মান সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আচ্ছা আত্মসম্মান সমাজের প্রতিষ্ঠাতা এসেছিল কি না কি আত্মীয় সবার প্রতিষ্ঠাতা এসেছিল অবশ্যই যারা আজকে যে কোনো শিফটে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যে এক্সাম দিয়ে থাকো না কেন এই কোশ্চেনটা তোমরা দেখে নেবে ঠিক আছে ইভি রুমা স্বামীক নায়কের হয়ে যাবে উত্তর স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে লালকেল্লা এম কে সরোজা কোন নৃত্যের সঙ্গে যুক্ত সঠিক উত্তর ভারতনাট্যম তো বিভিন্ন রাজ্যের লোকনৃত্য বিভিন্ন রাজ্যের উৎসব তারপরে হচ্ছে ইতিহাস থেকে যেমন কোশ্চেন্স আসছে তেমন কিন্তু ভারতের জনগণ থেকেও কিন্তু কোশ্চেন্স আসছে পরবর্তী প্রশ্ন একটা যোজনা রাজ্য সরকার বিভিন্ন রাজ্য সরকারের যে বিভিন্ন যোজনা আছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অন্নপূর্ণা যোজনা কবে শুরু হয়েছিল পনেরোই আগস্ট দু কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল সঠিক উত্তর হয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আন্ডার সেভেন ঠিক আছে আন্ডার সেভেন্টিন ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু কোন দেশ জিতেছিল সঠিক উত্তর হয়ে যাবে স্পেন ফ্লেভিং উৎসব কোন রাজ্যে পালিত হয় অন্ধ্রপ্রদেশ এয়ারফোর্সের বর্তমান চিপকে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এয়ার মার্শাল বি আর চৌধুরী চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী রয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে এখনও পর্যন্ত আর্থিক জনগণনা কতবার হয়েছে সঠিক উত্তর ছবার উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতার সময় সাক্ষরতার হার কত ছিল সঠিক উত্তর হয়ে যাবে বারো শতাংশ উইমবেল্টন কাপ কোন খেলার সাথে জড়িত সঠিক উত্তর হয়ে যাবে লন টেনিস তো এই যে কাপ শব্দ কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত ভারতের বিভিন্ন স্টেডিয়াম এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ট্রান্সজেন্ডার কি ট্রান্সজেন্ডার কে সঠিক উত্তর হয়ে যাবে কি নটরাজ প্রশ্ন নম্বর পনেরো মোহনিয়ট্টম কোন রাজ্যে নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে কেরল আমি আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যারা এই ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে লাইক করো এবং লাইকের সংখ্যা যেন দুশোটা হয় প্লিজ তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সংবিধানসভার গঠন প্রথম কবে হয়েছিল প্রত্যেকে যেন উনিশশো সালে আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি কিসের সঙ্গে সম্পর্কিত রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান গৌতম বুদ্ধ কোন কাছের নিচে জ্ঞান লাভ করেছিল সঠিক উত্তর অসত্য ভারত পুরস্কার প্রাপ্য প্রথম সঙ্গীতকারকে সঠিক উত্তর এম এস শুভলক্ষী চলো পরবর্তী প্রশ্ন পুলিকট রথ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে প্রশ্ন নম্বর বাইশ প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে কোন সূত্র নিউটনের কোন সূত্র সঠিক হচ্ছে গতি সূত্র ঠিক আছে বা এই রিলেটেড কোশ্চেন্স এসেছিলো দু হাজার সালের জনগণনা অনুসারে শূন্য থেকে ছ বছরের শিশুর লিঙ্গানুপাত কত উত্তর নয়শো উনিশ আচ্ছা এরকম সেক্স রেশিও যেটা বলেছি এরকম কি কোনো কোশ্চেন্স এসেছিল তো তোমরা অবশ্যই জানাও নাকি দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের লিঙ্গানুপাত এরকম কোশ্চেন্স এসেছিলো ম্যান্টলিপের পর্যায়ে সামনীতির শ্রেণীর সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোটি শোভনা নারায়ণ কোন নৃত্যের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে কত্থক পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ পুরস্কার শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সন্তুর সংবিধান অনুসারে ভারত সরকারের কতগুলি অঙ্গ রয়েছে তিনটি অঙ্গ রয়েছে দু সালে বিসিসিআই নতুন অধ্যক্ষ কে রজার বিনি মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রের বর্তমান নাম কি পাটনা নেক্সট নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে নাটি লোকনৃত্য কোন রাজ্যে পালিত হয় হিমাচল প্রদেশ সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছে কোন অর্থমন্ত্রী মোনার্জি দেশাই কোশ্চেনসটা দেখে যাবে মহিলা অর্থমন্ত্রী রিলেটেড বা কোনো কিছু রিলেটেড একটা কোশ্চেন্স ছিল কিন্তু এতটুকুই যে বাজেট প্লাস অর্থমন্ত্রী রিলেটেড কোনো একটা কোশ্চেন্স তোমাদের একটা এসেছিল এফ এএফসি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল উনিশশো সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল আঠেরো শতাংশ আর্টিকেল ফিফটি ওয়ান কিসের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি চলো পরবর্তী পাঁচটি কোশ্চেন্স আমরা দেখে নেই নবরোজ উৎসব কোন ধর্মের লোকেরা পালন করে তো পার্সি সম্প্রদায়ের লোকেরা কিন্তু এই নবরজ উৎসব পালন করে থাকে বিপিসিএল সম্পূর্ণ হচ্ছে সম্ভবত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রাহুল দ্রাভিদ বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয় পাঞ্জাবে রাওলাট আইন কবে পাশ হয়েছিল উনিশশো উনিশ সালে মোহন বিনার জনক বা উদ্ভাবককে সঠিক উত্তর বিশ্বমোহন ভট্টা তো এরকম কোশ্চেন্স সম্ভবত তোমাদের আজকে এসেছিলো যারা যে কোনো শিফটে এক্সাম দাও না কেন তোমরা দেখে নিতে অবশ্যই যদি দেখে থাকো ভিডিওটি তোমরা কমেন্ট বক্সের প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এরকম কোশ্চেন্স এসেছিল কিছু কোশ্চেন্স হুবহু বা কিছু কোশ্চেন সেই টপিক রিলেটেড ঠিক আছে চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল যদি ভিউটি ভালো লেগে থেকে অবশ্যই লাইক করবে এবং আপকামিং যাদের এক্সাম রয়েছে তাদের একই কথা বলবো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগের মতন প্রায় রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব লোকনৃত্য বাদ্য বাদ্যযন্ত্রকার পুরস্কার থেকে কোয়েশ্চেন্স আসছে অর্থাৎ স্ট্র্যাটেজিকের পার্টটা থেকে কিন্তু বেশি করে কোশ্চেন আসছে তো স্ট্র্যাটেজিকের পার্টটা তোমরা একটু ভালো করে দেখে যাবে চলো আজকের ভিউটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমি আশা করছি প্রত্যেকের এক্সাম তোমাদের ভালো হবে চলো গুড নাইট